আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি করে প্রতিবার নিয়ে। আমি সাথে আছি মোহাম্মদ সাইফুল আলম। আপনাদের আজকে আমি যে বিষয়টা সম্পর্কে জানাবো এবং যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন একটা কম্পিউটার যখন নিতে চান সেক্ষেত্রে আপনাদের বাজেট কত হইতে পারে বা আপনাদের কত টাকা লাগবে। আপনারা যারা নতুন কম্পিউটার কিনতে চান আপনারা কী কী বিষয়ের প্রতি আপনাদের গুরুত্বপূর্ণ দিক আপনারা বিবেচনা করে কম্পিউটার কিনবেন বা আপনাদের বাজেটের মধ্যে কত টাকা, বাজেটের মধ্যে আপনি কম্পিউটার কী ধরনের কম্পিউটার পেতে পারেন সে বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যদি একটা কম্পিউটার কিনতে চাই বা একটা কম্পিউটার পিসি বিল্ড করতে চাই সেক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রসেসরের উপর কম্পিউটারের সব কিছু ডিপেন্ড করে। আপনি যদি প্রসেসর যদি ভালো মানে নিতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা প্রাইসটা বাড়বে এবং আপনার কম্পিউটারের যে কোনো কাজ আপনি করতে চাইলে কম্পিউটার খুব দ্রুত গতিতে করতে পারবেন। কম্পিউটারের উপর প্রসেসরের উপর কম্পিউটারের স্পিডটা ডিপেন্ড করতেছে। তো আমি আপনাদের দেখাই প্রসেসর জিনিসটা কি। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসেসর, কম্পিউটারের সবচাইতে ছোটো অংশ কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি একটা যন্ত্রাংশ কম্পিউটারের এই প্রোডাক্টটা। তো এটার উপর ডিপেন্ড করতেছে আপনার কম্পিউটারের স্পিডটা। দেখেন আমার হাতে দেখতেছেন। তো এই আপনি যদি এখন কম্পিউটার কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন প্রসেসর দিয়ে কম্পিউটার বানাতে চান। কম্পিউটারের প্রসেসের উপর অন্যান্য মাদারবোর্ড বলেন, আপনার র্যাম বলেন, অন্যান্য সব কিছু ডিপেন্ড করতেছে। তো আপনি যদি একটা নর্মাল কম্পিউটার বানাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি বর্তমান সময়ে হচ্ছে যে খুটুডু যে প্রসেসরগুলো আছে এগুলোতে বানাতে পারেন। এগুলো দিয়ে বানালে সর্বোচ্চ আপনি 10-15 হাজার টাকার মধ্যে আপনি কম্পিউটার বিল করতে পারেন। একটা প্রসেসরের দাম পড়বে সেক্ষেত্রে 500-600 টাকা এবং মাদারবোর্ড আছে আপনার ডুয়েল কোর কোর্টুডু যে প্রসেসর আছে সেগুলোতে আপনার 4131 মাদারবোর্ডগুলো সাপোর্ট করবে। সেক্ষেত্রে আপনি 10-12 হাজার টাকার মধ্যে একটা কম্পিউটার বানাতে পারেন। আপনাদের সব কিছু ডিটেলসে বলার আগে আমি কম্পিউটারে কী কী যন্ত্রাংশ আছে সেই জিনিসগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের সাথে পরিচিত করিয়ে নিব। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি বললাম যে প্রসেসর। প্রসেসরের পরে আসতেছে মাদারবোর্ড। দেখেন প্রত্যেকটা কম্পিউটারে একটা মাদারবোর্ড থাকবে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা মাদারবোর্ড। প্রত্যেকটা কম্পিউটারে মাদারবোর্ড থাকবে। মাদারবোর্ড এবং প্রসেসর এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এগুলোর পরে হচ্ছে ইয়ে করে একটা নতুন মাদারবোর্ড দেখছেন। মাদারবোর্ডের ভিতরে কিন্তু এই স্থানে কিন্তু প্রসেসরটা থাকে। এরপর আসতেছে হচ্ছে র্যাম। কম্পিউটারের আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে র্যাম। আপনি র্যাম কত জিবি দিবেন, এই র্যাম 2 জিবি, 4 জিবি, DDR3, DDR4, DDR2 বিভিন্ন ধরনের র্যাম আছে। আপনার র্যামের উপরও কিন্তু আপনার স্পিডটা নির্ভর করে এবং এগুলো হচ্ছে যে মাদারবোর্ড এবং আপনার প্রসেসর অনুযায়ী র্যামটা হচ্ছে। বর্তমান সময়ে যেগুলো 10th generation প্রসেসর আছে সেগুলো কিন্তু DDR4 র্যাম সাপোর্ট করে। এরপর আসতেছে আপনার হার্ড ডিস্ক। এই যে হার্ড ডিস্ক কম্পিউটার নাম শুনছেন, এটা নতুন একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। হার্ড ডিস্ক হচ্ছে যে কম্পিউটারের যে স্টোরেজ ক্ষমতাটা এই হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করে। হার্ড ডিস্ক আপনার আগে তৎকালীন আমরা যখন একদম ফার্স্টের দিকে কম্পিউটারের সাথে পরিচিত হয়েছি তখন হচ্ছে 120 জিবি, 160 জিবি এরকম ডে বাই ডে। এখন কম্পিউটারে হার্ড ডিস্কটা অনেক বেশি আছে, আপনি যত চান এরকম নিতে পারবেন এবং এখন 16 টিবি পর্যন্ত আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে। এর চেয়ে বেশি হলে আপনার একটু এক্সক্লুসিভ হয়ে যায়। এরপর এখন আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে SSD। আপনারা অনেকে কিন্তু কম্পিউটার এখন SSD লাগাইতে চান হার্ড ডিস্কের পরিবর্তে। তো আমি হার্ড ডিস্ক এবং SSD সম্পর্কে একটু আপনাদের কথা বলি। যেমন হার্ড ড্রাইভ হচ্ছে যে আপনাকে পার সেভেন হচ্ছে যে ডাটাগুলো রিড রাইট করতে পারে হচ্ছে যে 50 MB, ঠিক আছে, এবং SSD করতে পারে হচ্ছে যে 500 MB। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি হার্ড ডিস্ক ইউজ না করে SSD ইউজ করেন আপনার কম্পিউটারটা আরও দ্রুত গতির হবে। এরপর আসতেছে কম্পিউটারের আপনি যদি সিডি দিয়ে কোনো কাজ করতে চান সেই জন্য আপনাকে সিডি ড্রাইভ কম্পিউটারে বিল করতে হবে, ঠিক আছে। এবং এই যে প্রত্যেকটা যে আমি পার্টসের এখানে নাম বলছি সেগুলো হচ্ছে যে বক্সে আপনারা ফিট করবেন সেটাকে বলা হচ্ছে কম্পিউটারের ক্যাশিং। এই যে দেখতে পাচ্ছেন এটা ক্যাশিং। ক্যাশিং হচ্ছে যে কম্পিউটারের হচ্ছে যে সবগুলা যন্ত্রাংশ এই ক্যাশিংয়ে ফিট করা হয়। এরপর হচ্ছে কম্পিউটার যখন কাজ করবে আপনাকে যখন কম্পিউটার প্রদর্শন করবে ভিডিওটা ডিসপ্লে করবে সেক্ষেত্রে আপনার মনিটর দরকার হতে পারে, ঠিক আছে। মনিটরটা হচ্ছে বিভিন্ন প্রাইজের হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার যখন কিবোর্ড লাগবে কাজ করার জন্য, এই যে কিবোর্ড, আপনার কিবোর্ড দিয়ে আপনি কাজ করতে পারেন। কিবোর্ডও বিভিন্ন প্রাইজের আছে। তারপর আপনি যে মাউস আছে, মাউস তো আপনার লাগবে কম্পিউটার ইউজ করার জন্য, মাউস ইউজ করতে হবে আপনাকে। এক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটারটা আরও স্পিড বাড়ানোর জন্য এবং আপনার কম্পিউটারকে শীতল রাখার জন্য আপনি এক্সট্রা তাহলে কুলিং ফ্যান ইউজ করতে পারেন।
এই জিনিসগুলো হচ্ছে কম্পিউটারের মেজর অংশ। এছাড়া হচ্ছে কম্পিউটারকে আপনি যদি আরও আপনার যে কাজগুলো আছে আরও বেশি দ্রুত গতি সম্পন্ন কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখন আপনাদের আমি যে বিষয়গুলো বললাম আপনারা তো কম বেশি সবগুলো আপনি শুনেছেন। এখন তো এখন কম্পিউটারের যে মেজর যন্ত্র অংশগুলো সেগুলোর সাথে পরিচিত হলেন। এখন আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে আপনি এখন যদি কম্পিউটার নিতে চান আপনি কীভাবে নেবেন, আপনার বাজেটটা কীরকম করতে হবে। এখন ধরুন আপনি একটা 10,000 টাকার মধ্যে কম্পিউটার নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে 10,000 টাকার থেকে নিতে চাইলে যেহেতু আপনার বাজেট কম সেক্ষেত্রে আপনাকে একদম লোয়েস্ট যে প্রসেসর আছে একদম আপনার নিম্নমানের যে প্রসেসর বর্তমানে হচ্ছে কোর টু, ওই প্রসেসরে আপনাকে কম্পিউটার নিতে হবে। ওই প্রসেসরে নিলে আপনার হচ্ছে যে কম্পিউটার যেহেতু লো প্রসেসরে নিচ্ছেন আপনাকে র্যামও হচ্ছে লো, আপনার 2GB দিলে হবে, আপনার মাদারবোর্ডও 31 বা 41 সিরিজের মাদারবোর্ড দিলে হবে, মনিটর আপনার লো একটা মনিটর আপনার হচ্ছে যে 3-4 হাজার টাকার মধ্যে একটা মনিটর নিলেন, সব কিছু আপনার লোয়েস্ট বাজেটের মধ্যে যদি করতে চান তাহলে আপনি কম্পিউটারও পাবেন লোয়েস্ট প্রসেসরের। ঠিক আছে, এখন যদি আপনি আপনার কম্পিউটারটা হয়তো বা দেখাচ্ছেন আপনি ভালো একটু স্পিড পাবেন বা একটু দ্রুত গতির একটা কম্পিউটার নিতে চান, সেক্ষেত্রে আপনার বাজেটটা বাড়াইতে হবে, তখন আপনাকে কোরাই নিতে হবে। কোরাইয়ের মধ্যে আবার আপনি যদি নিতে চান কোরাইয়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনার যখন কোরাইয়ের মধ্যে আপনার 2nd-gen 3rd-gen আছে সেক্ষেত্রে তখন আপনার 61 সিরিজের মাদারবোর্ড ইউজ করতে হবে। এরপর যখন আপনি আরও একটু স্পিড পেতে চান তাহলে 81 সিরিজের, আর একটু স্পিড পেতে চাইলে আপনার 110, এরকম করে করে আপনাকে আরও বিভিন্ন সিরিজের মাদারবোর্ড আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাজেটটা বাড়বে। এছাড়া আপনি যদি স্টোরেজটা 500GB নিতে পারেন, 1000GB নিতে পারেন, 2000GB নিতে পারেন, এক্ষেত্রে হচ্ছে আরও র্যামও বাড়াইতে পারেন। আপনার যতটুকু আপনি বাড়াবেন টাকার পরিমাণও ততটুকু বাড়বে। এরকম আপনার যদি আপনি যত বেশি দ্রুত গতি আপনি চান সেক্ষেত্রে আপনার বাজেটও বাড়াইতে হবে, আপনি ভালো একটা PC পাবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে কম্পিউটারের জন্য, কম্পিউটার কেনার জন্য আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন আপনার বাজেটের সাথে আপনার PC-র সাথে মিলানোর জন্য আপনাকে ভেবেচিন্তে যেতে হবে আগে থেকে। আপনি যদি একটা কম্পিউটার দোকানে বা আমাদের কাছে আসেন, আপনি যদি বলেন আপনার 10,000 টাকা দামের একটা কম্পিউটার আপনি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে আমরা 10,000 টাকার দামের ভিতরে একটা কম্পিউটার দিতে পারবো। আপনি যদি বলেন আপনার 30,000 টাকা বাজেটের একটা দরকার হয় তাহলে আমি 30,000 টাকা দিতে পারবো। আপনি যদি বলেন 1,00,000 টাকার, সেক্ষেত্রেও কিন্তু 1,00,000 টাকার দেওয়ার মতো কিন্তু কম্পিউটার আছে। এখন আমি এতক্ষণ যাবত যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে ক্লোন PC-র ক্ষেত্রে। ক্লোন PC-র ক্ষেত্রে হচ্ছে যে কম্পিউটারের পার্টসগুলো আলাদা আলাদাটাকে আলাদা আলাদা থাকার পরে আমরা হচ্ছে যে একটা কোটেশনের মাধ্যমে আপনাকে একটা রেট দিব, আপনার কষাকষির মাধ্যমে আপনাকে PC-টা বিল্ড করে দিব। এটা হচ্ছে যে ক্লোন PC-র ক্ষেত্রে। আপনি এখন যদি ব্র্যান্ড PC নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ব্র্যান্ড PC-তে হচ্ছে যে কোনো কিছু এরকম এক্সট্রা থাকবে না, সবগুলো PC-র মধ্যেই থাকবে। তখন আপডেট যেমন ব্র্যান্ড PC-গুলো সবসময় আপডেটেড হয়, এখন বর্তমান সময়ে যে ব্র্যান্ড PC-গুলো আছে আপনি যদি 9th-gen বা 10th-gen-এর মধ্যে কোর i5-এর মধ্যে বা কোর i3-এর মধ্যে কোনো PC নিতে চান তাহলে 40-70,000 টাকার মধ্যে আপনাকে ব্র্যান্ড PC-গুলো নিতে হবে। কিন্তু আপনি চাইলে আবার 30-40,000 টাকার মধ্যে এরকম ক্লোন PC বানিয়ে নিতে পারেন, এখন সিদ্ধান্ত আপনার। তো আশা করি আপনারা আজকে আমার ভিডিওটা দেখে একটু হলেও জানতে পেরেছেন যে কম্পিউটার সম্পর্কে আপনি যদি কম্পিউটার কিনতে চান সেক্ষেত্রে আপনাকে কী কী বিষয় মাথায় রাখতে হবে, কম্পিউটারের যন্ত্রাংশগুলো কী কী, এই জিনিসগুলো আপনি আসলে মাথায় রাখতে পারবেন। সো আমি আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিওটা। আপনারা যারা আমার সাথে আছেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ দিবেন। সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।